হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের আইডিতে রিয়েল ফলোয়ার ইনক্রিজ করবেন একদম ফ্রিতে। আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখে থাকবেন কিভাবে ফলোয়ার বাড়তে হয়, তারা মূলত বিভিন্ন ওয়েবসাইট এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দ্বারা আপনাকে ফলোয়ার বাড়িয়ে দেখায়, এবং সেগুলো ফলোয়ার নিতে গেলে অবশ্যই আপনার আইডিটি লক বা ডিজেবল হয়ে যায়। আজকে এরকম কিছুই না, আমরা কীভাবে রিয়েল ফলোয়ার ইনক্রিজ করবেন সেটাই দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা আইডি, এই আইডিতে মাত্র 10 দিনে ফলোয়ারগুলো ইনক্রিজ করেছে। সো সে কীভাবে ফলোয়ারগুলো ইনক্রিজ করেছে সেটাই দেখাবো আজকে আপনাদের। সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। তো যাওয়া যাক মূল টপিকে। ওয়েল গাইস, ফাইনালি প্রথম মূল টপিকে আসলাম। ফাইনালি আমি এখান থেকে আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ওপেন করে দেব। ওকে, আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। দেন এখান থেকে আমি আমার ড্যাশবোর্ডতে ক্লিক দিলাম। দেন এখান থেকে আপনারা আমার ড্যাশবোর্ডতে যে ফলোয়ার দেখতে পাচ্ছেন 3711টি। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন 3711টি ফলোয়ার। সো আমি এখান থেকে প্রোফাইলে চলে গেলাম, দেন এখান থেকে আমার ফলোয়ার্সে ক্লিক দিলাম। দেন এখানেও দেখতে পাচ্ছেন 3711টা ফলোয়ার, সরি গাইস 3711টা ফলোয়ার। আমি এখান থেকে লাইভ প্রুফ আপনাদের ফলোয়ার বাড়িয়ে দেখাবো। সো কীভাবে আপনারা ফলোয়ার বাড়াতে পারেন আমার মতো। ওকে গাইস, ফাইনালি আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, আপনার ফাইলের যে কোনো এখান থেকে গ্রুপ সার্চ নেবেন। সো আপনার ইসলামিক গ্রুপ বা যে কোনো একটা গ্রুপ সার্চ নেবেন। সো কীরকম আপনার গ্রুপ সার্চ নেবেন সেটা দেখাচ্ছি। সো ফাইনালি এখান থেকে আপনারা দেখবেন যে সকল গ্রুপে আমি দুইটা টপিকে আমি আপনাদের ফলোয়ার বাড়িয়ে দেখাবো, ঠিক আছে। এখানে ফলো টু ফলোর কোনো কারবার নেই, আপনি জাস্ট ইনভাইট করবেন, আপনার ফলোয়ার বাড়িয়ে যাবে অটোমেটিকলি, আপনাকে কোনো খাটনি করতে হবে না। সো গাইস, কীভাবে আপনি ফলোয়ার বাড়াবেন, ফাইনালি আমি এখান থেকে আমি যে বিষয়টি বলবো সবই আপনার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখান থেকে আমি একটা গ্রুপে পোস্ট করেছিলাম, দেন আমি ইসলামিক পোস্ট করেছিলাম এই গ্রুপে। সো এখানে গ্রুপে ইসলামিক পোস্ট করেছি এই গ্রুপে। সো সেই পোস্টের আমি আপনার নোটিফিকেশন আসছে, সেই নোটিফিকেশন চলে গেলাম। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন কতজন রিয়েক্ট দিতেছে। সো এখান থেকে আমি এই পোস্টটি করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এই পোস্ট থেকে রিচ আসছে 6.5K আর পোস্ট রিচ, ঠিক আছে। এই রিচটা সরাসরি আমার প্রোফাইলে যোগ হবে, আমার যেহেতু প্রোফাইলে রিচ দরকার, এভাবে চাইলে আপনি রিচ বাড়াতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে 248টা রিয়েক্ট পড়ছে। দেন এই রিয়েক্টগুলো যারা দিয়েছে এখন তার আমি এই রিয়েক্টে ক্লিক দেবো, তাদেরকে দেখবো। সো দেখতে পাচ্ছেন এই গ্রুপের যে মেম্বারগুলো আছে তারা মূলত রিয়েক্ট দিয়েছে। সো রিয়েক্ট দিয়েছে যারা তাদেরকে আমি এখান থেকে ইনভাইট করবো, ঠিক আছে। সো ফাইনালি আমি এখান থেকে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট অপশনটি, এই ইনভাইট অপশনটিতে আমি ক্লিক দেবো। এক এক করে আমি সবগুলো ইনভাইট অপশনে ক্লিক দিয়ে নেবো, দেন আমি আমার আইডিতে ফলোয়ার বাড়িয়ে নেবো। সো ওখান থেকে লাস্ট 11টা দেখাইছিলাম আমি, যাই হোক বাকিগুলো বাদ দিলাম, ওখানে 11টা। সো এখান থেকে আমি এখান থেকে একটাই কাজ করবেন, আমার একটাই কাজ ইনভাইট। সো আপনারা চাইলে আমার এই গ্রুপে জয়েন হতে চাইলে অবশ্যই অবশ্যই আমাকে আপনারা নক দেবেন। সো নক দেবেন, আমার এই প্রোফাইল লিঙ্ক পাবেন হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে, ঠিক আছে গাইস। ওখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর আপনারা চাইলে আপনারা এখান থেকে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। গ্রুপে যারা মেম্বার আছে তারাও আপনাকে ফলো করবে, ঠিক আছে। এখান থেকে আমি ইনভাইট করে দিয়েছি, জাস্ট ইনভাইট, আমার ফটোতে যেগুলো রিয়েক্ট এসেছে। আপনি চাইলে এইভাবে ইসলামিক গ্রুপ বেসাই করে নেবেন, দেন এখন ইসলামিক পোস্ট করবেন। দেন ইসলামিক পোস্ট করার ফলে যে রিয়েক্ট করবে আপনার পোস্টে, ঠিক আছে, তাহলে আপনি তাদেরকে এভাবে ইনভাইট অপশনটি পেয়ে যাবেন। সো অবশ্যই এটা ব্যবহার করতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সো গাইজ, আমি এখান থেকে ইনভাইট করে দিতেছি। সো আপনারা ফুল কন্টিনিউ করুন। আমি এর আগে আরও কিছু ভিডিও দিছি, চাইলে ওগুলো দেখতে পারেন। রিয়েল ফলোয়ার কীভাবে ইনক্রিজ করতে হয় সেটা দেখাইছিলাম। এভাবে আমি কী করব, জাস্ট আমরা এখান থেকে ইনভাইট করব অ্যান্ড তাদেরকে নোটিফিকেশন যাবে, তাদের এই নোটিফিকেশন বাড়ে, ঠিক আছে। দেন তারা ওখান থেকে শুধু অ্যাকসেপ্ট করলেই আমাদের তারা ফলোয়ার হয়ে যাবে। সো গাইস, বেশি কোনো প্যারা নাই, শুধু এইভাবে আপনারা ইনভাইট করে যাবেন, দেন আপনার ফলোয়ার বাড়িয়ে নেবেন আনলিমিটেড। আপনি যত খুশি তত ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, কোনো খাটনি করতে হবে না আপনাকে, শুধু একটাই কাজ ইনভাইট, ইনভাইট করা, ঠিক আছে। সো গাইস, এভাবে ইনভাইট করে দিলাম, কিছুটা একটা ইনভাইট করছি আমি। দেন আমি এখান থেকে ব্যাগে আসবো, ব্যাগে আসার পর আমি এখান থেকে জাস্ট আমি আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর দেখি ফলোয়ার একটা বাড়ছে নাকি, সেখান থেকে 11টাই আছে। সো আমি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে এখানে যাই,
সো এখান থেকে দেখতে পাচ্ছেন 11টায় আছে। সো এখান থেকে আমার কিছু কাজ আছে সেগুলো করে নিই। আমি আরও আপনাকে যারা দেখবেন জাস্ট নাও আপনার পোস্টে রিয়েক্ট দিতেছে সেগুলোকে আপনি চলে যাবেন। আমি আমার পোস্টে আসলাম, দেন এখান থেকে চলে যাবেন, দেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন লাইক দিছে যারা তাদেরকে ভাবে ইনভাইট করে দেবেন। ঠিক আছে গাইস, আপনারা দেখবেন আপনাদের পোস্টে যারা ইনভাইট করেছে তাদের খালি ইনভাইট অপশনটা আসছে। ঠিক আছে, লাইক করেছে বা যেটাই করুক না কেন এইভাবে আসবেন, আসার পরে ইনভাইট করে দেবেন। তো এবার আমি শুধু এখানে জাস্ট যা করতেছি আমি ইনভাইট করতেছি, দেন আমি এখন দেখব আমার কি ফলোয়ার বাড়তেছে আদৌ কি না। সো আমরা ব্যাগে আসবো, ব্যাগে আসার পরে এখান থেকে প্রোফাইলে যাব। সো 11টা দেখছিলাম, এখন আমরা প্রোফাইলে দেন দেখতে পাচ্ছেন একটা ফলোয়ার আসছে এটা বোধহয়। সো দেখতে পাচ্ছেন ফলোয়ার চলে এসেছে। সো আমরা এইভাবে চাইলে ফলোয়ার বাড়িয়ে নিতে পারি। সো এভরিওয়ান, আপনি এইভাবে রিয়েলভাবে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। সো আপনাদের আরেকটা টপিক শিখাইতেছি, চাইলে সেটাও ব্যবহার করে আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। সো আপনারা চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়ালে, আপনারা দেখতে পারবেন কতগুলো ফ্রেন্ড আপনার অ্যাক্টিভ আছে। যারা অ্যাক্টিভ আছে তাদের শুধু কমেন্টে আপনি লাভ রেখে দিবেন, আর কমেন্টে গিয়ে সে কমেন্টের রিপ্লাইটা দেবেন নাইস বা ওয়াও বিউটিফুল, যেরকম সে পোস্ট করবে সেরকম আপনি কমেন্ট করবেন। দেখতে পারেন অটোমেটিক। সো দেখতে পাচ্ছেন আরেকটা আমার জাস্ট নাও একটা আগে খেয়াল করছেন কিনা জানি না, দেন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আরেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। সো আপনার যদি প্রফেশনাল মুড অন করেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে। সো দেখতে পাচ্ছেন দুইটা। সো দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসছে, তার ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেই তো আপনার হয়ে সেই আপনার হচ্ছে ফলোয়ার হিসেবে কাউন্ট হবে। সেখান থেকে আপনার কাজ হবে কি, যে রকম পোস্ট সেরকম আপনাকে সেরকম আপনাকে কমেন্ট করতে হবে। সো কমেন্ট করবেন, আপনার কমেন্টগুলো যাদের ভালো লাগবে বা তাদের আপনাকে ফলো করে দেবে, দেন ফলো করে দিলেই আপনারা হবে ফলোয়ার্স। সো বুঝতেই তো পারতেছেন এবার এভাবে চাইলে আপনার রিয়েলভাবে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো। সো এভরিওয়ান, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন, যেন এরকম ভিডিও আরও পেতে থাকেন আপনারা। সো খোদা হাফেজ, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।